খেলা বাঁচাইছে, আমি কোমরে রশি বাঁধাও ছিলাম, কিন্তু পরবর্তীতে কোমরে রশি বাঁধছি, প্রথম আমি রশিটা বাঁধি নাই, আমি পিছলে খেয়ে পড়ে গেছিলাম। ওইখানে অনেক নিচে ছিল পাহাড়, ওইখানে মানুষ প্রতি মাসে নাকি একজন দুজন এখানে মারা যায়। আমি যে এখানে শুটিং করছি, আমি এত রিস্ক জায়গা নিয়ে, একদম রিয়েল জায়গা নিয়ে আমি শুটিং করছি। আমি আমার ছবি নিয়ে বা ট্রেলার নিয়ে আমি কোনো বড়াই আমি করব না। আপনারা নিজেরা দেখছেন, আপনারা নিজেরা বিচার করবেন, আপনাদের বিচারেই আমার বিচার। যদি ছবি আপনারা হলে যে যদি মনে করেন যে ছবি খারাপ হয়েছে, আমাকে অবশ্যই আপনারা বকা দিবেন, কিন্তু বিশ্বাস করেন, মন থেকে বলতেছি, ছবিটা আমি একবার না বেশ কয়েকবার ছবিটা দেখছি, আপনাদের মন জুড়ে যাবে এই ছবিটা দেখে। কারণ আমি ওইভাবেই কাজ করছি, আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে আমি ঠকাই নাই, আর ঠকানোর ব্যবসা আমি করিও না। একটা মানুষ 500 টাকার টিকিট কেটে যাবে হলে তার সাথে আরও 1000 টাকা লাগে, গাড়ি ভাড়া খাবার দাবার নিয়ে মোট 1500 টাকা খরচ লাগে একটা সিনেমা দেখতে হলে, সিনেপ্লেক্সে। এই 1500 টাকা খরচ করে সে সিনেমা হলে ছবি দেখবে, আর সেখানে বসে আমাকে বকা দিবে, সেই ছবি আমি বানাবো না। দরকার পড়লে আমার জীবন আমি ছবি বানাবো না, আমি কখনোই ছবি বানাবো না দরকার পড়লে। আমি আমি বলতেছি যে মানুষকে বকা, আমি চেষ্টা করছি, আমি যেই বাজেটে ছবি বানাই আর আমার যারা কিছু ছোটো ভাইরা যেসব বাজেটে বা বড় বড় বাজেটে ছবি বানায়, আমি তাদেরকে বলি যে একটা কিছু করার মতো জায়গা আমি যদি কখনো পাই, এবং আমার বিশ্বাস আমি পাবো, কারণ আমার মাথার উপরে অন্তপক্ষে একটা হাত আছে, যার হাত অনন্ত জুড়ি, যাকে আমি আমার হৃদয় দিয়ে, আমার বোন বর্ষাকে যাকে আমি হৃদয় দিয়ে, আমি জীবনে ওনাদের জন্য 13-14 বছর আমি আজকে ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে সম্পর্ক আজকে আমার 1.5 বছর যাবৎ, বেশি দিন না। ও দেখলে হাই হ্যালো সবসময়, কিন্তু ওনাদের সাথে আমি যখন মিশছি, আমি আমার জীবনে মনে হয় যে আমার এই বিষয়টা আমার আরও 7-8 বছর আগে দরকার ছিল, কারণ আমার জীবনে 7-8 বছরই লস হয়েছে। এবং লস বলতে আমার ভালোবাসা, ওনাদের যে ভালোবাসা আমি পাইছি, ওনারা যে ভালো আমাকে বাসে, আমাকে আপন ভাইয়ের মতো আমাকে ভালোবাসে, আমাকে ফ্যামিলি মেম্বারের মতো তারা ভালোবাসে, এইটাই তাদের কাছে সবচেয়ে বড় ঋণী আমি। এবং ওনারা আমার জন্য চেষ্টা করে যে আমি ইকবাল যেন ভালো থাকি, ভালো থাকার চেষ্টা সবসময় আমার জন্য চেষ্টা করে। এবং আমি একটা সময় এক ঘোড়া ছিলাম, আপনারা সবাই জানেন, আমি খরচু ভাই সাক্ষী হেরে নিতে আমার সামনে খরচু ভাই বসা, আমি টোটালি এক ঘোড়া ছিলাম, একজনের সাথে চলতাম, বিড়তাম, সব কিছু করতাম, আমি কারোর সাথে চলতাম না, কথা বলতাম না, ওইভাবে আমার মতো করে আমি চলতাম, কিন্তু ওইটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। এবং আমার এখানে যারা আছে এখানে সবাই জানে ইন্ডাস্ট্রি, ওইটা আমার জীবনে সবচেয়ে ভুল ছিল। যাই হোক, আমি পিছনে কথা বলতে চাই না, আমার সামনে চলার দিক, আমার সামনে লক্ষ্য একটাই, আমি আপনাদেরকে ভালো কিছু দিতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমার এই ট্রেলার এবং আমার এই গান, এই বিচার আপনাদের কাছে রেখে দিলাম, যদি আপনাদের ভাল লাগে, যদি আপনাদের মনে হয় যে না আমি একটা ভালো ছবি বানাইছি, এবং আমার ট্রেলার দেখে যদি মনে হয় 2-4টা ছবির সাথে যদি ভাল লাগে, অবশ্যই আপনারা দেখবেন, এটা বলে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ আপনাদেরকে।